প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দেম ইজি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার প্রথম স্ত্রী নার্গিস আশার খানম এবং দ্বিতীয় স্ত্রী প্রমিলা ইসলামকে নিয়ে অর্থাৎ আজকের আলোচনায় থাকছে নজরুল সম্পর্কিত জানা অজানা বিভিন্ন তথ্য জন্ম এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বাংলা চব্বিশে মে আঠারোশো ইংরেজি মৃত্যু বারোই ভাদ্র তেরোশো তিরাশি আগস্ট উনিশশো ছিয়াত্তর ইংরেজি অর্থাৎ তিনি বেঁচে ছিলেন সাতাত্তর বছর জন্মস্থান চরুলিয়া গ্রাম আসানসোল বর্ধমান পশ্চিমবঙ্গ ইন্ডিয়া পিতা কাজী ফকির আহমেদ মাতা জাহেদা খাতুন তার ডাকাম দুখুমিয়া দুঃখের সাগরে দুর্জয় কাণ্ডারি হিসেবেই তার জন্ম তাই পরিবেশের সাথে এই নামকরণের যথার্থতা রয়েছে এই দুঘমিয়াই একদিন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্থান করে নিয়েছেন অসহায় নির্যাতিত নিপীড়িত তথা আপমর্জনতার হৃদয় মন্দিরে বাংলার মাটি জল আলো বাতাস মাতৃসম আদরে বরণ করেছেন তাকে বাংলা সাহিত্য গগনে তিনি বিদ্রোহী কবি ও সাম্যের কবি হিসেবে পরিচিত এছাড়াও তিনি ব্যাঙ্গাচি ও ধূমকেতু ছদ্মনামে সমধিক পরিচিত কবির শৈশবকাল দরিদ্রতার দুষ্টচক্রের সময়ে অসময়ে বিভিন্ন পরিবেশের মুখোমুখি হতে হয় কাজী নজরুল ইসলামকে শৈশবে তিনি মোয়াজ্জিন ও মুক্তবে শিক্ষকতা করেন পরিবারের খরচ চালানোর জন্য প্রচলিত বইগুলোতে রয়েছে নজরুল এক টাকা মাইনেতে রুটির দোকানে কাজ করত এবং পাশের তেতলা ভবনে সিঁড়ির নিচে ঘুমাত সে সময় নজরুলের দেখা মিলে দারোগা কাজী রফিজ উদ্দিনের সাথে দারোগা সাহেব নজরুল ইসলামের গান শুনে মুগ্ধ হয়েছিলেন এবং তাকে নিয়ে গিয়েছিলেন নিজ বাড়িতে কিন্তু দারোগার ভাতিজা কাজী তালিবুর রহমান বলছেন ভিন্ন কথা তিনি আসানসোল কাজী সিমলা এবং দরিরামপুরে নজরুলের প্রত্যক্ষদর্শী তার লেখায় একটি গ্রন্থ আসানসোল কাজী সিমলা এবং দরিরামপুরে নজরুল উক্ত বইটিতে তিনি লিখেছেন তার ছোট ভাই কাজী আবুল হোসেন এবং কাজী নজরুল ইসলাম ছিলেন আসানসোল স্কুলের সহপাঠী নজরুল গরিব এবং মেধাবী সেই সাথে আবুল হোসেনের সহপাঠী হয় দারোগা দম্পতি অনেক আগে থেকেই ভালোবেসেছিলেন কাজী নজরুল ইসলামকে সপ্তম শ্রেণীতে কাজী আবুল হোসেন গণিতে ফেল করল এবং মাহিনা বাকি থাকায় কাজী নজরুল ইসলামের নাম কাটা পড়ল দারোগা সাহেব হলেন এবং নজরুলকে সাথে করে নিয়ে আসলেন কাজীর শিমলায় সিংহে প্রথমবারের মতো নজরুল পা রাখলেন বাংলার মাটিতে কাজী শিমলা দারোগাবাড়ির ছবি সময় উনিশশো সাল জুন মাস নজরুল ভর্তি হলেন দরিরামপুর হাই স্কুলে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে হয়তো কাজী নজরুল ইসলাম আসবে বলেই এবং স্মরণীয় হয়ে থাকবে বাংলা সাহিত্যের ইতিহাসে উনিশশো চোদ্দ থেকে পনেরো সালের মধ্যে কবি সপ্তম এবং অষ্টম শ্রেণীতে পড়েছেন এবং শ্রেণীতে প্রথম হয়েছেন কাজী সিমলায় অবস্থিত দারোগাবা এবং দারোগাবাড়ির বর্তমান বাসিন্দা দারোগাবাড়ি কাজীর সিমলা এবং দারোগাবাড়িতে কাজী নজরুল ইসলামের ব্যবহৃত খাটের ভাঙা শেষ অংশ কবি আবুল মনসুর আহমেদ ও কবি আবুল কালাম সামসুদ্দিনের মতো মহাপুরুষের জন্ম যে সালে সেই ত্রিশাল থানার কেন্দ্রবিন্দুই হল দরিরামপুর এর পাশ দিয়ে বয়ে গেছে কবির স্মৃতিধন্য সুতিয়া নদী কাজির সিমলা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝে ভাঙ্গা বিল বিলের ছবি বিলের পানিতে সহপাঠীদের সাথে দীর্ঘ সময় ধরে সাঁতার কাটতেন নজরুল ইসলাম আর ছন্দে ছন্দে কথা বলে বন্ধুদের তাক লাগিয়ে দিতেন নামাপাড়া দরিরামপুর থেকে নামাপাড়ার দূরত্ব তিন কিলোমিটার অর্থাৎ আসা যাওয়া মোট ছয় কিলোমিটার পথ এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে নজরুলের স্কুলে আসা যাওয়া করতে বেশ কষ্ট হতো তাই দারোগা সাহেব কাজী আবুল হোসেন কাজী নজরুল ইসলাম ও কাজী তালেবুর রহমানকে নামাপাড়ায় বেচুতিয়া ব্যাপারী বাড়িতে জায়গা ঠিক করে দেন বেচুতিয়া ব্যাপারী বাড়িতে রক্ষিত কবির ব্যবহৃত খাটের ভগ্নাংশ ও পিঁড়ি দড়িরামপুর ও নামাপাড়ার মাঝে শুকুনি বিল শুকুনি বিলের কিনারায় কালের সাক্ষী সেই ঐতিহাসিক বটগাছ যার নিচে বসে কবি বাঁশি বাজাতেন উনিশশো সালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ শিয়ারশোল স্কুলে অধ্যয়নকালে প্রিটেস্ট পরীক্ষা অসমাপ্ত রেখে ঊনপঞ্চাশ নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন কাজী নজরুল ইসলাম উনিশশো সালে যুদ্ধ শেষ হলে কাজী নজরুল ইসলাম একুশে চৈত্র তেরোশো বাংলা কলকাতা হতে ঢাকা এসে পৌঁছান রাতে তারা কান্দির আলিয়াকবর আলী খানের বন্ধু বীরেন্দ্র সেন গুপ্তের বাসায় আতিথ্য গ্রহণ করেন বীরেন্দ্র ছিলেন সুন্দরী দেবীর ছেলে আলী খান বীরজা সুন্দরী দেবীকে মা বলে ডাকতেন সে সুবাদে কাজে নজরুল ইসলামও তাকে মা বলে ডাকা শুরু করেন দুই দিন পর তারা তেইশে চৈত্র পৌঁছালেন দৌলতপুরে আলী আকবর খানের মাধ্যমে সেন পরিবারের সাথে নজরুলের সুসম্পর্ক গড়ে ওঠে যা পরবর্তীতে নার্গিসের জীবনটা পুরো ছাড়খাড় করে দেয় এবং খান পরিবার সামাজিকভাবে হেনস্থার শিকার হন বাংলা সাহিত্য গগনে কবিতীর্থ দৌলতপুর নামক মেঘ উড়িয়েছে দারুণ ক্ষিপ্রতায় কিন্তু বর্ষণ করেনি দৌলতপুর শুধু নজরুল ও নার্গিসের প্রেমের মহান অমরাবতী নয় বাংলা সাহিত্যের এক তীর্থভূমি এই দৌলতপুরে গোমতীর তীরে পাতার কুটিরে কবি কুড়িয়ে পেয়েছিলেন জন্ম জন্মান্তরে তপস্যার ধন তার মানস প্রিয়া নার্গিসকে নার্গিসকে ঘিরে কবি এখানে লিখেছেন অসংখ্য কবিতা ও গান দৌলতপুর কবির কাছে মেঘলামতির দেশ মনে হয়েছে সেখানে মেঘবরণ কন্যা থাকে তাহার কালো চোখের কাজল শাওন মেঘের চাইতেও শ্যামল সে বসে থাকে পা ডুবিয়ে গোমতী নদীর জলে সে বলতে কবি এখানে নার্গিসকে বুঝিয়েছেন সে উর্বশী কিশোরীর কচি বাহুর রেশমি ডোরে বাধা পড়ার জন্য কবি ছিলেন ভীষণ ব্যাকুল এ সম্পর্কটা শুরু হয় প্রথমে প্রেম তারপরে পরিণয় অবশেষে পরিসমাপ্তি ঘটে অভিমান আর বিরহ দিয়ে নার্গিস রিলেটেড গানগুলোর মধ্যে বিখ্যাত বুলবুলি নীরব নার্গিস বনে আজও মধুর ও বাসরি বাজে শাওনা শিল ফিরে সেতে ফিরে এলো না এছাড়া আরও অনেক এরপর কমিউনিস্ট নেতা কমরেড মুজফর ও সেন পরিবারের হীন ষড়যন্ত্রের কারণে শুরু হলো নজরুল ও নার্গিস রাজেজি কবি পেয়েও হারালেন পরম সাধনার ধন নার্গিসকে নার্গিসের জীবনে এলো শুধু অপেক্ষা আর প্রতীক্ষার পালা নজরুলের জন্য পথ চেয়ে বসে থাকা কবি হয়ে উঠলেন অভিমানে কবির ভাষায় তোর অভিমান হলো শেষে তোরই গলার নীল ফাঁসি মুখে অভিমানের ছাপ আর বুকে নার্গিসের জন্য প্রখর খরতাপ শোক তাপ দীর্ঘশ্বাস অগ্নি কষ্ট কান্নার সুর বেজেছে কবি কণ্ঠে সেই পঙ্িমালা আজ বিশ্ব সাহিত্যের পরম সম্পদ এই পল্লীবালা কবিকে জুগিয়েছে অগ্নিবীণা বাজানোর সাহস যার নিঃশ্বাসে অগ্নিঝরে সেই তো অগ্নি বাজাতে পারে কবি কথা দিয়েছিলেন নার্গিসকে তোমারে চাহিয়া রচিনো যে গান কণ্ঠে কণ্ঠে লভিবে তা প্রাণ কবির কথা সত্যি হয়েছে নার্গিস ও দৌলতপুর কবিকে দিয়েছে ছায়ানট পুবের হাওয়া দোলন চাপা চক্রবাকের মতো আশিটিরও অধিক কবিতা ও গান লেখার অনুপ্রেরণা কবিকে বানিয়েছেন চিরবিদ্রোহী মহাবিদ্রোহী শিশু সাহিত্যিক ও ঝিঙ্গে ফুলের স্রষ্টা যে নার্গিসকে নিয়ে এত কিছু যাক তার আসল পরিচয় নার্গিসের আসল নাম সৈয়দা খাতুন ডাক নাম দুবরাজ অথবা যুবা বলে ডাকা হতো মামা আলতাব আলী খান ও নেজাবত আলী খান আদর করে ডাকতেন যুবরাজ কাজী নজরুল ইসলাম তার নাম দিয়েছিলেন নার্গিস আশার খানম নার্গিসের পিতা মুন্সী আব্দুল খালেক যার পূর্বপুরুষরা ইরান থেকে এদেশে এসেছিলেন তাই ইরানি ফুল নার্গিসের নাম অনুসারে প্রিয়ার নামকরণ করেন জাতীয় কবি নজরুল ইসলাম বিয়ে নজরুলের ইচ্ছা অনুযায়ী বিয়ের দিন ঠিক করা হয় তোসর আশার তেরোশো আঠাশ বাংলা এবং সতেরোই জুন উনিশশো একুশ সালে জুমিদার সুলভ শান শৌকতে বিয়ের সাত দিন আগে থেকে উৎসব শুরু হল আলী আকবর খান বিয়ের দাওয়াতপত্র ছাপিয়ে পাঠিয়ে দিলেন বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে কমরেড মুজফর আহমেদ এ বিয়েতে আপত্তি জানিয়ে কবিকে প্রতিবাদ চিঠি পাঠালেন এরপর স্মরণাপূর্ণ হলেন কুমিল্লা সেন পরিবারের আলী আকবর খান দাওয়াতপত্র পাঠালেন কুমিল্লা সেন পরিবারে যাতে করে কমরেড মুজফ্ফরের ষড়যন্ত্র আরও পাকাপোক্ত হয় বিয়ে বিয়ের আগের দিনে দৌলতপুরে এগারো জন অতিথি নিয়ে পৌঁছাল সেন পরিবার এর মধ্যে ছিল বির্যাসুন্দরী দেবী গিরিওয়ালা দেবী বীরেন্দ্র ও আশালতা সেন দুলি যে পরবর্তীতে জাতীয় কবি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী বাড়িতে পা রেখেই খান পরিবার সম্পর্কে বিরূপ মন্তব্য করে তারা কবির মনকে বিষিয়ে তোলার চেষ্টা করেন বিয়ের রাতে সেন পরিবারের নগ্ন ভূমিকায় অনাকাঙ্ক্ষিত প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয় এ অবস্থায় মানসিকভাবে বিপর্যস্ত আলী আকবরগালী খানের সাথে কবির কিছুটা উচ্চবাচ্য হয় কিন্তু অভ্যাগত অতিথিদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয় এবং বিবাহ ও বাস সম্পন্ন হয় এ বিয়েতে দেনমোহর ধার্য করা হয়েছিল পঁচিশ হাজার টাকা সংরক্ষিত এই ঘাটে জাতীয় কবি নজরুল ইসলামের বাসর সম্পন্ন হয় প্রথম পর্যায়ে ব্যর্থ হল সেন পরিবার এবং কমরেড মুজাফরের ষড়যন্ত্র মুজাফর আহমেদ কবিকে হাতছাড়া করতে চান না কারণ খান পরিবারের সাথে কবি আত্মীয়তার সম্পর্কে জড়ালে কবি আর্থিকভাবে সচ্ছল হবে এবং হাতছাড়া হয়ে যাবে কমরেড মুজাফর আহমেদের কারণ মুজাফর আহমেদ ও আলী আকবর খানের দ্বন্দ্ব ছিল আদর্শিক দ্বন্দ্ব আলী আকবর খান সত্যিকার অর্থে মনে প্রাণে ঐতিহ্যবাদী মুসলিম অপরপক্ষে মুজাফর আহমেদ ছিলেন নিবেদিত কমিউনিস্ট যার বলি হন কাজী নজরুল ইসলাম ও নার্গিস বাসর ঘরে প্রবেশ করলেন ক্ষুদ্ধ ও ব্যথিত কবি সেখানে কি কথা হয়েছিল তা সবারই অজানা এ প্রসঙ্গে নার্গিস বলেন বিয়ে হলো বাসর হলো এবং ওই রাতেই তার সাথে দৌলতপুর ত্যাগ করতে বলল অনেক বুঝালাম মিনতি করলাম কিন্তু বুঝলো না ছুটে চলে গেল সুন্দরী দেবীর সঙ্গে পরামর্শ করতে অনেকটাই স্বাভাবিক হয়ে সকালের নাস্তা সেরে বীরেন্দ্র কুমার সেন গুপ্তের সাথে কুমিল্লায় রওনা হলো। বলল দেশের বাড়ি যাবে আত্মীয় স্বজন নিয়ে এসে শ্রাবণ মাসে আমাকে নিয়ে যাবে নিজ বাড়িতে কিন্তু এই যাওয়ায় শেষ যাওয়া কবি আর কোনো দিনও দৌলতপুরে ফিরে আসেননি কুমিল্লায় গিয়ে নজরুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন নজরুলের অসুস্থতার কথা শুনে খান পরিবার শোকাহত হন কিন্তু যখন তারা জানতে পারেন যে কুমিল্লায় বির্যাসুন্দরী দেবীর বাড়িতে কাজী নজরুল ইসলাম অবস্থান করছেন তখন অভিমানে কেউ সেখানে আর যাননি নার্গিসের জীবনে শুরু হলো শুধু অপেক্ষা আর অপেক্ষা কবি বলেছিলেন শ্রাবণ মাসে আসবেন কিন্তু কত শ্রাবণ এলো গেল কবি ফিরে এলো না বুকভরা আসা আর অশান্ত মন নিয়ে অপেক্ষা করেছেন সুদীর্ঘ সতেরোটি বছর সাওনা ছিল ফিরে সেতে ফিরে এলো না সন্ধ্যার আগে নিরহারা পাখিরাও নিরখোঁজে নার্গিসের হৃদয়পটে কবির জন্য স্থান পাতা রয়েছে কিন্তু কবি আসে না দুঃসহ দহন সহ্য করতে না পেরে এক পর্যায়ে ঢাকায় আসেন শুরু করেন পড়াশোনা আর সাহিত্য সাহিত্যচর্চা তহমিনা ধূমকেতু ও পথি খাওয়ার মতো উপন্যাস লিখে ফেলেন যেগুলোতে চিত্রিত হয়েছে বেদনার গার ও রংতুলির আচর একবার আলী আকবর খান কবি কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন এ সময়ে নার্গিস নজরুলকে মোট চারটি চিঠি লিখেছিলেন একটিতে লিখেছিলেন আমি যে আজও তোমার জন্য পথ চেয়ে আছি উনিশশো সালে পহেলা জুলাই একটি চিঠির জবাবে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন যারা হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে এরপরের লাইনগুলো এমন ছিল আমার অন্তর্জামী জানে তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু সে বেদনার অনলে আমি পুরেছি তোমাকে দগ্ধ করতে চাইনি তুমি এই আগুনের পরশ না দিলে আমি অগ্নি বিনা বাজাতে পারতাম না আমি ধমকিত হয়ে উদিত হতে পারতাম না এরপর বিরোহী নার্গিস উনিশশো সালে চারে নভেম্বর ছুটে গেলেন কলকাতায় শিয়ালদার এক হোটেলে প্রথম দেখে দুজনের কেউ কথা বলতে পারেনি শুধু কেঁদেছেন শেষ পর্যন্ত কবি বলেছেন তুমি ফিরে যাও আমি ইমিডিয়েটলি ঢাকায় আসছি কিন্তু এটাই তাদের শেষ দেখা কবি আর ঢাকায় আসেননি এবং দেখা করেননি কেন আসেননি কেন দেখা করেননি শুধু একটা প্রশ্নই থেকে গেছে যার উত্তর আজও অজানা পরিবার পরিজন নার্গিসের কষ্ট সহ্য করতে না পেরে উনিশশো সালে তিরিশে এপ্রিল নার্গিসের ভাই চানমিয়া ও মামাতো ভাইয়েরা তালতলার কমরেড মুজাফর আহমেদের বাসা থেকে জোর করে নজরুলের কাছ থেকে তালাক নামায় স্বাক্ষর নিয়ে আসেন এভাবেই পরিসমাপ্তি ঘটে নজরুল নার্গিস ট্র্যাজেডির স্বজনদের পীড়াভিটিতে বারোই ডিসেম্বর উনিশশো সালে বাংলা সাহিত্যের আরেকজন কবি আজিজুল হাকিমের সাথে নার্গিসের বিয়ে ঠিক হয় এ বিয়েতে কাজী নজরুল ইসলাম শুভেচ্ছাস্বরূপ চিঠি লিখে পাঠান এবং একটি গান লিখে পাঠান পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয় এর সাথে একটি চিরকুট লিখে পাঠান জীবনে তোমাকে পেয়েও হারালাম তাই মরণে পাব সেই বিশ্বাস ও সান্ত্বনা নিয়ে বেঁচে থাকব। প্রেমের ভবনে তুমি বিজয়ী নি আর আমি পরাজিত বিশ্বাস করো আমি প্রতারণা করিনি আমাদের মাঝে যারা দূরত্বের সৃষ্টি করেছে পরকালে ওরা মুক্তি পাবে না তোমার নবযাত্রা শুভ হোক নিত্য শুভার্থী নজরুল পহেলা ডিসেম্বর উনিশশো জাতীয় ইতিহাসে অনেক কৃতি স্বাক্ষর আহসান মঞ্জিল এখানে কবিকে সংবর্ধনা দেওয়া হয়েছিল আহসান মঞ্জিলের মেয়ে বানুর আঁকা একটি ছবি দেখে কবি লিখেছিলেন বিখ্যাত কবিতা খেয়া পাড়ের তরণী এরপর নজরুল আর নার্গিসের কখনোই দেখা মেলেনি স্মৃতি হয়ে রইল একদিনের সংসার দান্তের জীবনে বিয়াত্রিস সেলির জীবনে এমিলিয়া জন কিটসের জীবনে ফ্যানি ব্রাউন যেমন ছিল নজরুলের জীবনে নার্গিসও তেমনই ছিল নার্গিসের সমাধি ম্যানচেস্টার যুক্তরাজ্য কাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে অনেক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে কাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয় হিন্দু ও মুসলিম বিয়ে তাই সমস্যাগুলো ছিল প্রাসঙ্গিক এবং এই বিয়েতে কিছু প্রতিবাদও পরিলক্ষিত হয় বীরেন্দ্র সেন গুপ্তের একটি চিঠি প্রকাশিত হলো কলকাতার আনন্দবাজার পত্রিকায় উনিশশো চব্বিশ সালে ছাব্বিশে মার্চ তারিখে তিনি লিখলেন বিগত উনিশে মার্চ দৈনিক বসুমতী পত্রিকায় প্রকাশিত হইয়াছিল যে কলকাতা শহরে জোর গুজব উঠিয়াছে যে ধূমকেতু পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলামের সহিত যুগান্তর সম্পাদক বীরেন্দ্র কুমার সেন গুপ্তের ভগিনীর বিবাহ হইতে চলিয়াছে ব্যাপারখানা এত দূর গড়াইয়াছে বলিয়া এই প্রস্তাবিত বিবাহ সম্বন্ধে আমার অভিমত প্রকাশ করা কর্তব্য মনে করিলাম কয়েকটি বিষয় বিবেচনায় আমি এই কার্যে সহায়তা প্রদান করিতে পারিতেছি না এবং জ্যেষ্ঠতাত ভগিনীর বিবাহে আমার কোনো কর্তৃত্ব নাই আমার পিতামাতাও এ বিয়েতে সম্মতি প্রদান করেন নাই বৈরী বাতাবরণের মধ্যেই কবি নজরুল ইসলাম আশালতা এবং তার মাকে নিয়ে আসলেন কলকাতার ছয় নম্বর হাজির লেনে নেয়া ছোট্ট একটি বাড়িতে বীরজা সুন্দরী দেবী এই বিয়েতে এতটাই বিরোধী ছিলেন যে তিনি কলকাতা পর্যন্ত এসেছিলেন আশালতা এবং তার মাকে কুমিল্লায় ফিরিয়ে নেয়ার জন্য কিন্তু ব্যর্থ হয়েছিলেন প্রবল বিরোধিতার মুখে সংগোপনেই বিয়ের দিন ধার্য হল উনিশশো সালের পঁচিশে এপ্রিল শুক্রবার এ বিয়েতে আমন্ত্রিত হয়েছিলেন মৌলবী ময়নুদ্দিন হোসায়ন কুমিলার আব্দুল সালাম কবি আবুল কালাম শামসুদ্দিন ও আবুল মনসুর আহমদ মোহাম্মদ ওয়াজেদ আলী খান খান মোহাম্মদ ময়নুদ্দিন ও মিসেস এম রহমান আবুল কালাম শামসুদ্দিন ও আবুল মনসুর আহম্মদ আসতে পারেনি বাকি সবাই উপস্থিত ছিলেন এবং মেয়ের সঙ্গে উপস্থিত ছিলেন তার মা গিরিবালা দেবী বিয়ে হবে কিভাবে। হিন্দু ও মুসলমানের বিয়ে রীতিসিদ্ধ ছিল না প্রসঙ্গ উঠলে সিভিল ম্যারেজ অ্যাক্টের কথা অবিভক্ত ভারতে আঠারোশো সালে সিভিল ম্যারেজ অ্যাক্টের তিন নম্বর ধারা অনুসারে ভিন্ন ধর্মাবলম্বীর মানুষ পরস্পরে বিয়ে করতে পারতেন কিন্তু তাদের জন্য কতিপয় শর্ত প্রযোজ্য ছিল প্রথম শর্ত হলো বর ও কনে উভয়কে নিজ ধর্ম অস্বীকার করতে হবে অর্থাৎ তারা প্রচলিত ধর্মতে বিশ্বাসী নয় তারা কেউ হিন্দু ও ইসলাম ধর্ম বিশ্বাস করে না নজরুল বললেন আমার শরীরের প্রতিটি শিরা উপশিরায় মুসলমানের রক্ত প্রবাহিত হচ্ছে আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না দৃষ্টি বললো প্রমেলার দিকে তাকে মুসলিম হতে হবে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে তাতেও নজরুল আপত্তি জানালেন পরবর্তী ধারাগুলোর মধ্যে বয়স বা অন্যান্য যেসব বিষয় ছিল তা সঠিক ছিল অবশেষে নজরুল নিজেই নির্দেশনা দিলেন কিভাবে বিয়ে হবে নজরুল কি নির্দেশনা দিলেন তা কবি ময়নুদ্দিন তার নিজ বয়ে লেখেননি তবে লিখেছেন নজরুলের মত মেনে নিয়ে আমি যুক্তি দিলাম যে আহলে কিতাব অর্থাৎ ঐশী গ্রন্থের অনুসারী দিগের স্বস ধর্ম বজায় রেখে বিয়ে হওয়ার রীতি মুসলমান আইনে অসিদ্ধ নয় আমির আলীর মতো একজন মুসলমানের সাথে একজন ব্রাহ্ম মহিলার বিয়ে রীতিসিদ্ধ বা আইনগত লফুল আলোচিত আহলে কিতাব নীতিতে উপস্থিত সুদীজন বিয়ে সম্পন্ন করতে অগ্রসর হলেন মৌলবী ময়নুদ্দিন হোসায়ন বিয়ের কাজী হলেন কুমিলার আব্দুল সালাম হলেন উকিল মোহাম্মদ ওয়াজেদ আলী ও খান মোহাম্মদ ময়নুদ্দিন হলেন সাক্ষী দেনমোহন নির্ধারিত হলো এক হাজার টাকা মুসলিম রীতিতে যেভাবে বিয়ে হয় ঠিক সেভাবে কন্যের কাছে প্রস্তাব পেশ করা হলো এবং সম্মতি আদায় করা হলো মৌলভী সাহেব আরবিতে ক্ষুদা পাঠ করলেন এবং মোনাজাত করলেন কাজী নজরুল ইসলাম এবং প্রমিলা দেবীর বিয়ের অল্প দিনের মধ্যেই তাদের প্রথম সন্তানের জন্ম হয় এবং যার নাম রাখা হয় কৃষ্ণ মোহাম্মদ সে অল্প দিনের মধ্যেই মারা যায় এরপর উনিশশো সালে নয় অক্টোবর তাদের দ্বিতীয় সন্তান অরেন্দম খালদের জন্ম হয় এবং যার ডাকনাম ছিল বুলবুল সেও মাত্র চার বছর বয়সে বসন্ত রোগে মারা যান বুলবুল সম্পর্কে কবি জসীমউদ্দিন লিখেছেন ছোট্ট ছেলেটি কি মিষ্টি করে গান গাইতে পারতো অসাধারণ গানের গলা ছিল তার কবির কোল থেকে কেড়ে নিয়ে আমরা তার মিষ্টি মিষ্টি কথা শুনতাম কবি যখন হারমোনিয়ামে গানের সুর তুলত সেগুলো বুলবুল বলতে পারত এমনকি ওস্তাদি গানগুলোর উপরও বুলবুলের দখল ছিল যা চার বছরের শিশুর পক্ষে মোটেই সম্ভব ছিল না এবং বুলবুলের প্রতি নজরুল ইসলামের কতটুকু ভালোবাসা ছিল তার বহিপ্রকাশ পাওয়া যায় একবার কলকাতার পুলিশ আসলো নজরুলের বাড়ি তল্লাশি করতে কোনো নিষিদ্ধ গ্রন্থ পাওয়া যায় কি না নজরুলের মোট পাঁচটি নিষিদ্ধ গ্রন্থ ছিল পুরো বাড়ি তছনছ করা হলো তল্লাশি করতে কিন্তু নজরুল আপত্তি জানালেন না এরপরে পুলিশ অফিসার একটা বাক্সের দিকে দৃষ্টি দিতেই না দিতেই নজরুল খেপে গিয়ে আপত্তি জানালো যাতে সন্দেহ আরও বেড়ে গেল পুলিশ অফিসার বাক্সটি খুলে দেখলো এর মধ্যে ছোট্ট একটি জামা এবং একটি খেলনা যা বুলবুলের কবি সযত্নে সেগুলো সংরক্ষণ করেছেন এরপরে লজ্জিত পুলিশ অফিসার কাজী নজরুল ইসলামের দিকে তাকিয়ে দেখেন বড় বড় চোখগুলো জলে হাবুডুবু খাচ্ছে প্রতিভা বলে নজরুল অনেক টাকা পয়সা উপার্জন করলেও সেগুলো রাখার মতো জ্ঞান বুদ্ধি তার ছিল না সে ছিল সহজ সরল এবং ভোলা ভালা প্রকৃতির এছাড়াও তার বাড়িতে প্রত্যেক দিনই গানের আসর বসত এবং চাচক্র চলত বিলাসিতাতেও ছিল কাজী নজরুল ইসলাম অমিত হঠাৎ করেই প্রমীলা দেবী উনিশশো আটত্রিশ এবং উনচল্লিশ সালের মাঝামাঝি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান অর্থাৎ তার শরীরের নিচের অংশ প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত হন নজরুল পাগলের মতো হয়ে গেলেন তার চিকিৎসার জন্য প্রথমে চিকিৎসা এরপরে টোটকা চিকিৎসার ব্যবস্থা করা হলো অবশেষে তন্ত্র মন্ত্র যোগ পূজা ও নামাজ কোনো কিছুতেই কাজ হলো না উল্লেখ্য কবিরাজের কথাই কাজী নজরুল ইসলাম পানাপুকুরে সারা রাত শরীর ভিজিয়ে রেখেছিলেন কিন্তু তাতেও কোনো লাভ হয়নি মৃত্যুর আগ পর্যন্ত প্রমিল্লা দেবী প্যারালাইজড অবস্থায় কাজী নজরুল ইসলামের সেবা করে গেছেন উনিশশো সালে দশে অক্টোবর নজরুল অসুস্থ হলেন ও শক্তি হারিয়ে ফেললেন সে সময় নজরুল এবং প্রমীলা দেবীর দেখাশোনা করেছেন তার শাশুড়ি গিরিবালা দেবী নজরুলের বন্ধু বান্ধবের বৃত্তটি সুবিশাল হওয়া সত্ত্বেও সে সময় সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি এমনকি তার আত্মীয় স্বজনরাও চিকিৎসার তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বই বিক্রি বাবদ যে মোটা অঙ্কের টাকা আসত তা আসতো দুই ছেলের হাতে এবং তারা ছিল ফুর্তিবাজ এভাবেই কেটে গেল দশ বছর ভারত স্বাধীনতার পর শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে নজরুল চিকিৎসা কমিটি নামে একটি কমিটি গঠন করা হয় অর্থ সংগ্রহের জন্য কিন্তু কমিটি সকল কার্যক্রমে ব্যর্থতায় পর্যবেসিত হয় লন্ডন ও ভিয়েনার বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে বলেন নজরুল দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন যার সারবার কোনো সম্ভাবনাই নেই উনিশশো একাত্তর সালে যুদ্ধ শুরু হলে জানা গেল পাকিস্তান সরকার নজরুলের চিকিৎসা ও খাওয়া পরা বাবদ মোটা অঙ্কের টাকা পাঠাত এবং ওই বছরই নজরুলের ছেলেরা সে টাকা নিতে অস্বীকার করল আবার পাকিস্তানের ডাক টিকিটে কাজী নজরুল ইসলামের ছবি ছিল কেন পাকিস্তান সরকার নজরুলের খাওয়া পড়া বাবার টাকা পাঠাতো এবং কেনই বা ভারত সরকার সেটা অ্যালাউ করতো সেটা শুধু প্রশ্ন থেকে গেছে আজও কোনো উত্তর মেলেনি একবার কাজী সব্যসাচী একজন অটোগ্রাফার শিকারীকে নিয়ে আসলেন সব্যসাচী বলল বাবা স্বাক্ষর করো কবি কিছুই বুঝলেন না শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন এরপর চিৎকার করে বললেন বাবা স্বাক্ষর করো তাতেও কাজ হল না এরপর কাগজ কলম জোর করে হাতের মধ্যে গুজিয়ে দিলেন দীর্ঘ সময় নিয়ে কাজী নজরুল ইসলাম কাঁপানো হাতে স্বাক্ষর করলেন অটোগ্রাফ শিকারী দেখলেন তাতে লিখা আছে প্রমীলা দেবী ইসলাম এ থেকে বোঝা যায় যে স্ত্রীর প্রতি কবির কতটুকু ভালোবাসা ছিল নিজের নাম ভুলে গেলেও স্ত্রীর নামটি ভুলে যায়নি উনিশশো বাষট্টি সালে তিরিশে জুন চব্বিশ বছর ভোগার পর প্রমীলা দেবী মারা যান মৃত্যুর পর কবিকে খুবই অস্থির দেখা যায় কথা বলতে না পারলেও প্রমিলার বিছানায় হাত দিয়ে চাপড়িয়েছেন এবং কান্নাকাটি করেছেন এবং মৃত্যুর পর কবি বিছানা থেকে অপলক দৃষ্টিতে প্রমীলা দেবীকে এইভাবেই দেখেছেন প্রমীলা দেবীকে সমাধিস্থিত করা হয় কবি নজরুল ইসলামের পারিবারিক গোরস্থানে এবং প্রমীলার ইচ্ছা অনুযায়ী তার পাশে নজরুলের জায়গা রাখা হয় কিন্তু তার ইচ্ছা এখনও পূরণ হয়নি উনিশশো বাহাত্তর সালের তেরোতম সফরে কবিকে শেষবারের মতো ঢাকায় আনার উদ্যোগ গ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিয়াত্তরতম জন্মবার্ষিকীর আগের দিন চব্বিশে মে উনিশশো সালে বুধবার সকাল এগারোটা চল্লিশ মিনিটে ফোকার ফ্রেন্ডশিপ বিমানি করে ঢাকায় আনা হয় কবিকে বাংলাদেশে আনার পরে বিচারপতি আবু সাইদ চৌধুরী উনিশশো বাহাত্তর সালের চব্বিশে মে ধানমন্ডির কবি ভবনে কবিকে মাল্যভূষিত করেন কবি ভবনে নজরুলের পাশে সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ধানমন্ডির কবি ভবন প্রাঙ্গণে কবি পুত্রবধূ কল্যাণিকাজী ও শফি চাকলাদারের সহায়তায় হাঁটছেন কবি কবির সাথে কাজী সব্যসাচী এবং তার পরিবারের সদস্যরা কবিকে নাগরিকত্ব দেওয়া হয় উনিশশো ছিয়াত্তর সালে আঠারোই ফেব্রুয়ারি এই সনটি বর্তমানে জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে কবির ব্যবহৃত টেপ রেকর্ডার পিজি হাসপাতালের এই সেই একশো সতেরো নম্বর কেবিন যেখানে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নজরুল শতবার্ষিকী জাতীয় কমিটি কর্তৃক আয়োজিত নজরুল র্যালি উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান পাশে নজরুল জন্ম জাতীয় কমিটির সদস্য আব্দুল হাই শিকদার এবং এই সেই সৈয়দ আলী হসান যিনি বাংলাদেশের জাতীয় সংগীত সর্বপ্রথম ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী কবিকে মাল্যভূষিত করছেন বাংলা একাডেমির সংবর্ধনা অনুষ্ঠানে নজরুল বাংলাদেশে নাগরিকত্ব প্রদান উপলক্ষে পিজি হাসপাতালে কবিকে সংবর্ধনা জানান নজরুল একাডেমির সহসভাপতি প্রখ্যাত সাংবাদিক আবুল কালাম শামসুদ্দিন ও বাংলা একাডেমির সাধারণ সম্পাদক তালিম হোসেন সঙ্গে নজরুল সঙ্গীত শিল্পী শবনম মোস্তারি ও পারভীন মোস্তারি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃক কবিকে সম্মানসূচক ডিলি ডিগ্রি প্রদান অনন্ত নিদ্রায় চিরবিদ্রোহী কবির লাশের পাশে সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান কবির আত্মার মাখফেরত কামনা করে মোনাজাত করছেন উনিশশো সালে উনত্রিশে আগস্ট শহরার্দি উদ্যানে কবির জানাজা অনুষ্ঠিত হয় কবিকে শেষবারের মতো এক নজর দেখার জন্য অগণিত মানুষের ঢল উনিশশো সালে উনত্রিশে আগস্ট কবি যখন ঢাকায় মৃত্যুবরণ করেন তখন শোকে বাংলাদেশ ও ভারতের আকাশ বাতাস ভারী হয়ে যায় কাজী সব্যসাচী মা প্রমীলা দেবীর কবরের পাশে যখন আগাছা পরিষ্কার করছেন পিতাকে কবরস্থ করার জন্য ঠিক সে সময়ই বাংলার জনগণ কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করেন এবং কবির ইচ্ছা পূরণ করেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গড়ে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পায় আল্লাহ এই মহাপুরুষকে জানাতুল ফেরদাউস দান করুন আমিন